আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। রোজা রাখার পর আমাদের কারো শরীর যদি কেটে যায়, শরীর থেকে রক্ত বের হয়, তাহলে আমাদের রোজা হবে কি না, এই বিষয়ে ফুকাহে কিরাম কি উল্লেখ করেছেন। সম্পূর্ণ আলোচনা বুঝতে চাইলে এই বিষয়ে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, এক্ষেত্রে আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করছি। রোজা রেখে আপনার শরীর যদি দ্বিখণ্ডিতও হয়ে যায় অথবা আপনার হাত যদি কেটেও পড়ে যায়, তারপরেও আপনার রোজা হবে, আপনার রোজার কোনো সমস্যা হবে না। তবে রোজা রেখে যদি কারো শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হয় এবং সে যদি নিজের কাছে দুর্বলতা বোধ করে, নিজের কাছে নিজেকে অস্বস্তি মনে হয়, তাহলে সে চাইলে রোজা ভাঙতে পারে। কিন্তু সাধারণত কারো যদি রোজা রাখার পর অল্প অথবা বেশি হাত পা যে কোনো জায়গা কেটে যায়, তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হবে না। আমাদের সমাজে এক ধরনের মানুষের ধারণা যে রোজা রেখে যদি শরীর থেকে রক্ত বের হয় তাহলে রোজা ভেঙে যায়। আসলে না, বিষয়টা এমন না। যদি রক্ত বের হয় তাহলে আমাদের রোজা ভঙ্গ হবে না। তো বন্ধুগণ, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করবো। ইনশাআল্লাহ সকলের মঙ্গল এবং দীর্ঘায়াত কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তো আপনারা এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।